Can you hear me? Yes, sir. okay. So last day, what we have discussed, let's see what we have discussed. Well, we have discussed simple pendulum from simple pendulum we have also found the time period if a pendulum is inside the uh, uh, liquid now inside the liquid i have uh, i have not done the full problem inside the liquid but i have uh, used the short trick which we uh, found that the g effective is g minus uh, bowen's force in the equilibrium position from that we have found it out okay now

আহ দেখো এক্সাক্টলি কারণ আমি না পড়লে আমি তোমায় বলতে পারবো না কারণ এটা মোমেন্ট অফ ইনার্সিয়ার উপর ডিপেন্ড করতে পারে অনেক কিছুর উপর ডিপেন্ড করতে পারে বুঝতে পেরেছো অ্যাকচুয়ালি আরো একটা জিনিসের উপর ডিপেন্ড করতে পারে সেটা হচ্ছে আর্থের ম্যাগনেটিক আর্থের মধ্যে একটা ম্যাগনেট আছে জানো তো ন্যাচারাল ম্যাগনেট সেই ম্যাগনেটিজমের উপর ডিপেন্ড করতে পারে বুঝতে পেরেছো সেই ম্যাগনেটিজম ধীরে ধীরে কমে যাচ্ছে ম্যাগনেটিজমের যে ইয়েটা তোমার কি বলে ম্যাগনেটিজমের যে স্ট্রেন্থটা সেটা ধীরে ধীরে কমে যাচ্ছে

ওকে তাহলে দেখো আমরা কি পেয়েছি সিম্পল যে পেন্ডুলাম তার টাইম পিরিয়ড কি পেয়েছি বলো সিম্পল পেন্ডুলামের সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ড কি পেয়েছি বলো টু ইকুয়াল টু টু বাই রুট বলো এল বাই জি এইটা পেয়েছিলাম না ওকে এইবারে দেখো এইবারে আমি যদি তোমায় সিম্পল পেন্ডুলামটা আর একটু ইয়ে করে নিই আমি কি বলেছিলাম মনে আছে মোটামুটি এই সিম্পল পেন্ডুলামটার ইয়ে কতটা হয় তোমার অ্যামপ্লিটিউড ফোর ডিগ্রি না তাই না বলো ফোর ডিগ্রি হয় না আচ্ছা যদি ফোর ডিগ্রি হয় সিম্পল পেন্ডুলামের ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড তার মানে তার অ্যাম্পলিট মানে তার মাঝখানের কোনো একটা কোয়ান্টিটি মানে ধরো থ্রি ডিগ্রি বা টু ডিগ্রির জন্য এই লেন্থটা অলমোস্ট এক্স না মানে অলমোস্ট লিনিয়ার না মনে আছে অলমোস্ট লিনিয়ার না তাহলে তুমি এইটাকে এইভাবে ভাবতে পারবে এই যে এই সিম্পল পেন্ডুলামটা এইখান বাবা এইখান থেকে এইদিকে যাচ্ছে এইখান থেকে এইদিকে আসছে আবার এইখান থেকে এইদিকে আসছে আবার এইখান থেকে এইদিকে আসছে এইভাবে ভাবতে পারবে এই যে এইটাকে যদি এক্সট্রা কে আমি অলমোস্ট লিনিয়ার ধরি তাহলে আমি এইভাবে ভাবতেই পারি বলো যদি আমি এইভাবে ভাবি তাহলে বলো তো এই যে ম্যাক্সিমাম ডিসটেন্স যেটা সেটা এ না এ করসপন্ডিং টু হোয়াট 4 ডিগ্রি না বলো লিনিয়ারে এ মানে হচ্ছে অ্যাঙ্গুলারে 4 ডিগ্রি তাই না বলো লিনিয়ারে এ মানে হচ্ছে অ্যাঙ্গুলারে 4 ডিগ্রি তাই তো তাহলে বলো আমি যদি এর কাইনেটিক এনার্জি লিনিয়ার ধরে এর কাইনেটিক এনার্জি বার করি কি হয় হাফ এম ভি স্কোয়ার মানে হচ্ছে ওমেগা স্কোয়ার সরি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাই না এবার বলো পটেনশিয়াল এনার্জি কি ছিল মনে আছে হাফ এম এক্স সরি হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ছিল না পটেনশিয়াল এনার্জি কারণ এই দুটোকে যদি আমি অ্যাড করি তাহলে কি আসে বলো হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার না দুটোকে যদি অ্যাড করি টোটাল এনার্জি তাই না এবার দেখো হাফ এম ওমেগা স্কোয়ার এর জায়গায় যদি আমি ভ্যালু বসিয়ে দিই ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার টি আমি জানি তাহলে ওমেগা স্কোয়ার এর জায়গায় ভ্যালু বসিয়ে দিলে এটা কি আসে জি বাই এল আসে না বলো জি বাইল এনার্জি দেখো আসে আচ্ছা তার মানে ভেবে দেখো যদি পেন্ডুলামটা এই পাস করে তাহলে বলো তো এই পজিশনে এর ভেলোসিটি কত বলতে পারবে এই পজিশনে এর ভেলাসিটি কত এই যে ইকুইলিব্রিয়ামতে পাস করছে ও বেসিক্যালি এখান থেকে এদিকে যাচ্ছে আমি বলতে চাইছি ভেলোসিটিটা ম্যাক্সিমাম হবে না মিনিমাম হবে বলতে এই পজিশনে বলতে ম্যাক্সিমাম হবে ভেরি গুড ভেরি গুড কেন ইকুইলিব্রিয়াম পজিশনে কি জানি আমরা ভেলোসিটি ম্যাক্সিমাম হয় তাই না আচ্ছা যদি সেটা হয় তাহলে দেখো আমি এই এই এটা করছি এই মাস্টার এইদিকে ভেলোসিটি ভি ম্যাক্স কারেক্ট ওপর দিকে টেনশন টি এইদিকে দিকে এম জি এই ইকুইলিব্রিয়াম পজিশনের কথা বলছি এই দিকে এম জি তাহলে বাইরের দিকে কি ফোর্স লাগছে সেন্ট্রি ফিউগাল ফোর্স লাগছে না এম ভি স্কোয়ার বাই এল এই লেন্থ এল দেখো এম ভি স্কোয়ার বাই এল তাহলে বলো আমি এইটা লিখতে পারি টি ইকুয়াল টু এম জি প্লাস এম ভি স্কোয়ার বাই এল বলো এটা লিখতে পারি হ্যাঁ ক্লিয়ার এবারে বলো তো এই পজিশনে যদি আমি কথা বলি তাহলে এটা ভি ম্যাক্স হবে না বলে এটা ভিম্যাক্স হবে না তাই না ভিম্যাক্স হবে না এবার তোমরা এইখানে এসো তো বলো তো ভিম্যাক্স কখন হবে যখন এক্স এর ভ্যালু কি হবে বলো তো ভিম্যাক্স কখন হবে যখন এক্স এর ভ্যালু হোয়াট এক্স এর ভ্যালু জিরো জিরো তার মানে এটা প্লাস মাইনাস ওমেগা এ না বলো প্লাস মাইনাস ওমেগা এ না এই যে এটা ম্যাক্সিমাম তাহলে আমি যদি এখানে এটা পুট করে দিই আমি এইটা পাই দেখো তো এম জি ওয়ান প্লাস এ স্কোয়ার বাই এল স্কোয়ার বলো এটা পাই টেনশন বলো পাই বলো বলো পাই কিনা পাই তার টেনশন আমি পেয়ে গেলাম টোটাল এনার্জি আমি পেয়ে গেলাম দেখো টেনশন আমি পেয়ে গেলাম টোটাল এনার্জি আমি পেয়ে গেলাম একটু উপরে করবে করব তোমাদের এই ছোট্ট জিনিসটা আমি কেন করালাম জানো এই টেনশন এবং টোটাল এনার্জি কোনো একবার ডব্লিউবি জেই তে জিজ্ঞাসা করেছিল সিম্পল পেন্ডুলামের মানে আমাদের সময় বা পরে বা তার আগে এরকম কোন সময়

যদি ঘুরে তাহলে নেট ফোর্স হবে টি মাইনাস এম জি এটা নেট ফোর্স কোন দিকে ওপরের দিকে এইটাই হচ্ছে সেন্ট্রি পেটাল ফোর্স এটাই সেন্ট্রি ফোর্স এটাকে আমি লিখতে পারি এম ভি ম্যাক্স স্কোয়ার বাই এল বুঝতে পেরেছ যখন আমি সেন্ট্রি ফিউগাল ফোর্স নিয়েছি তখন এইটাকে আমি একটা ফোর্স হিসেবে কনসিডার করেছি আর যখন আমি সেন্ট্রি পেটাল ফোর্স কথা বলছি তখন আমি নিউটনস ল লাগাচ্ছি যে নেট ফোর্স নেট ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন দেখো ইকুয়েশন একই আসবে এটা এটা উইথ উইথ আর বলো আচ্ছা চলো সব সিম্পল পেন্ডুলাম সম্বন্ধে এইটুকু আমার বলা ছিল কারণ যেই আমাদের সময় বা তার আগের বছর মনে আছে এরকম একটা কোয়েশন এসেছিল যে এই এ দিয়ে খুব ইজি কোশ্চেন আচ্ছা এবারে নেক্সট আমরা যেটা করবো তার নাম হচ্ছে সেকেন্ড পেন্ডুলাম

সেটা ভুলে গেছি কোশ্চেন ডাজন্ট ম্যাটার মানে কোশ্চেন জাস্ট বার করতে বলেছিল টি ইন টার্মস অফ এ এল এরকম বলে দিয়েছিল আচ্ছা 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 দেখো সেকেন্ড পেন্ডুলাম ভালো করে শোনো ভালো করে শোনো ধরোoverlinekti pendulum আছে करेक्ट এই টাইম পিরিয়ড কি বলো ইকুয়াল টু 2 বাই √ এল বাই জি কি বললাম এইবার ভালো করে শোনো তার মানে কি এ এইখান থেকে যাচ্ছে এইখান থেকে আসছে এইখান থেকে যাচ্ছে এইখান থেকে আসছে এই পুরো এই পুরো জিনিসটা করতে কত টাইম নিচ্ছে বলতো টি না বলো পুরো জিনিসটা করতে কত টাইম নিচ্ছে দেখো একবার ওপরে যাচ্ছে আবার মাঝখানে আসছে আবার এদিকে ওপরে যাচ্ছে তাই তো এবার যদি আমি বলি আমার টাইম পিরিয়ড ইকুয়াল টু টু সেকেন্ড আমি করতে চাই টাইম পিরিয়ড টু সেকেন্ড করতে চাই তাহলে বলো তো টাইম পিরিয়ড যদি টু সেকেন্ড করি সার্ফেসে কনস্ট্যান্ট কি না সার্ফেসে বলো জি কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট নয় তারপরে দেখো আমি এখান থেকে লিখতে পারি টু ইকুয়াল টু

এই সেকেন্ড পেন্ডুলামের সিগনিফিকেন্সটা কি আগেকার দিনে যে ঘড়িগুলো তৈরি হতো যে ক্লক গুলো তৈরি হতো সেখানে এরকম পেন্ডুলাম ক্লক তোমরা কি দেখেছো পেন্ডুলাম ক্লক অনেকের বাড়িতে আছে তোমাদের বাড়িতে যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমাদেরকে ভাওতাবাজি দেওয়ার জন্য কেন ওর ভেতরে একটা এরকম এরকম এটা দুলছে তো তাই তো ওটা শো বাজি কেন বলো তো

আমি তোমাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করি সেটা হচ্ছে আমি ক্লকটাকে ভালো করে শোনো পোল টু ইকুয়েটারে নিয়ে গেলাম তাহলে বলতো জি কমে না বাড়ে রাইট সি লেভেল টু টপ অফ মাউন্টেন নিয়ে গেলাম টপ অফ হিল নিয়ে গেলাম অথবা সারফেস টু আর নিয়ে গেলাম বলতো এই তিন কেসে জি এর ভ্যালু কমে না বাড়ে ভেবে বলবে যদি জি এর ভ্যালু কমে তাহলে কি কমে ভেরি গুড বাড়বে দেখো এই ফর্মুলায় দেখো আচ্ছা টাইম পিরিয়ড বাড়া মানে বলতো ঘড়িটা স্লো হয়ে যাওয়া না ফাস্ট হয়ে যাওয়া ভেবে দেখো টাইম পিরিয়ড বেড়ে গেছে আগে যেটা দু সেকেন্ডে হতো এখন চার সেকেন্ডে হয়ে গেছে তার মানে কি ঘড়িটা স্লো হয়ে গেছে না এটা আগে দু সেকেন্ডে ও কভার করতে তো এখন সেটা 4 সেকেন্ড ধরে কভার করছে মানে অনেক স্লো মুভ করছে না আমার কথা বুঝতে পেরেছো আচ্ছা তাহলে এই অন্য কিছু এর উপরে আছে অন্য কিছু বলতে কোনো রেডিস্টিক ফোর্স বা অন্য কোনো কিছু একটা না ভাই এখানে যেহেতু টাইম পিরিয়ড ইকুয়াল টু 2 পাই বাই √ল বাই জি আমরা কনসিডার করছি তাহলে আমরা শুধু জি আর এল এর ব্যাপারে কনসিডার করব ওকে

টেম্পারেচার যদি কমে এল কি হবে টেম্পারেচার কমবে তাহলে টাইম পিরিয়ড কমবে কমবে তাহলে ঘড়ি ফাস্ট হবে না স্লো হবে ফাস্ট ফাস্ট হবে ওকে আমাদের এইটুকুই দরকার আমাদের আমি আগের দিন এটা তো করিয়েছিলাম মনে আছে হাইটে বা ডেপতে কিভাবে আমরা হাইট বা ডেপ আমরা মেজার করি ইউজিং এই পেন্ডুলামের তোমার টাইম পিরিয়ড দিয়ে সেটা দেখিয়েছিলাম না হ্যাঁ স্যার ওকে স্যার টেম্পারেচার বাড়লে এল বাড়বে কেন তার জন্য তোমাকে হিটটা পড়তে হবে ভাই হিট হিট হিটটা কি পড়েছো হিট হিট ও ও ওই 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 এক্সপ্লেনেশনটা দিই यस यस যদি টেম্পারেচার বাড়ে তাহলে লেন্থটা বাড়বে কারণ এটা মেটালিক রড মেটালিক রডের এক্সপ্যানশন হবে না হ্যাঁ হ্যাঁ স্যার বুঝেছি ওকে আচ্ছা তো দেখো

ঠিক আছে এত দামরা মতো করা আছে ঠিক আছে এটাকে আমি আমার মতো করে করাই দেখবে বোঝাতে পারবো আমি কি বলেছে শোনো প্রবলেমটা এ আচ্ছা সবাই শোনো সেকেন্ড পেন্ডুলাম ভালো করে রান্স টোয়েন্টি সেকেন্ড স্লো পার ডে কি বললাম এ সেকেন্ড পেন্ডুলাম রান্স টোয়েন্টি সেকেন্ড স্লো পার ডে কারেক্ট নাও What should be the change in length of the clock so that so that it records correct time? প্রবলেমটা বুঝতে পেরেছো বলেছে একটি সেকেন্ড পেন্ডুলাম রান করছে টোয়েন্টি সেকেন্ড স্লো তার মানে সেকেন্ড পেন্ডুলামের অ্যাকচুয়াল লেন্থ কত হওয়ার কথা ওয়ান মিটারের কাছাকাছি না তার মানে নিশ্চয়ই আমার যে সেকেন্ড পেন্ডুলামটা আমি ইউজ করছি তার লেন্থটা একটু ডিফেক্টিভ আছে বলো তো লেন্থটা বড় আছে কি ছোট আছে ভেবে বলো স্লো চলছে স্লো চলছে ছোট আছে ভেরি গুড হ্যাঁ স্লো চলছে ডিয়ার বড় আছে সরি বড় আছে

যদিও কারেক্ট রিড করে কারেক্ট রিড করে তাহলে এল এর ভ্যালু কি হয় বলো এল এর ভ্যালু জি বাই পাই স্কোয়ার হয় না কারেক্ট এল এর ভ্যালু কারেক্ট যদি রিড করে আচ্ছা এবার আমি চলে যাচ্ছি এবার কি বলেছে দেখো পার ডে একদিনে টোয়েন্টি সেকেন্ড স্লো এবার দেখো বলো তো ওয়ান ডে মানে কত সেকেন্ড ওয়ান ডে মানে টোয়েন্টি ফোর ইন্টু সিক্সটি ইন্টু সিক্সটি সেকেন্ড না কোনো ডাউট আছে কোনো ডাউট আছে নেই নেক্সট বলো ক্লকটা স্লো রান করছে না ফাস্ট রান করছে

হাফ অসিলেশন মানে কত সেকেন্ড ওয়ান সেকেন্ড না ভেবে বলো হ্যালো ওয়ান হাফ অসিলেশন মানে কত ওয়ান সেকেন্ড না বুঝতে পারছো আমার কথা এইবারে বলো তারপরে আমি এইটা লিখতে পারি টোয়েন্টি সেকেন্ড ইকুয়াল টু ভালো করে শোনো টোয়েন্টি সেকেন্ড ইকুয়াল টু টোয়েন্টি হাফ অসিলেশন দেখো এটা বুঝতে পেরেছো কিনা দেখো এটা বুঝতে পেরেছ না হ্যালো বুঝতে পেরেছি ইজি 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 আচ্ছা এবারে বলো দেখে দেবেন ওকে দেখো ঠিক আছে স্যার আচ্ছা দেখো এবারে শোনো তার মানে টোয়েন্টি সেকেন্ড মানে টোয়েন্টি খানা হাফ অসুলেশন না ভেবে বলো

টোটাল কত অসিলেশন করছে বলো টোটাল কত অসিলেশন করছে টোটাল কত অসিলেশন করছে এই অসিলেশনটা করছে না 8 6 3 8 0 এই যে এটাকে মাইনাস করলে এতগুলো হাফ অসিলেশন করছে না এখন বলো করছে কি করছে না এতগুলো হাফ অসিলেশন করছে পুরো দিনে পার ডে তাই তো বলো এখন এতগুলো হাফ অসিলেশন করছে পার ডে এইবার বলো তো একদিনে টোটাল কত সেকেন্ড এইট ফোর 86400 সেকেন্ড না মানে ভেবে দেখো ও এক দিনে মানে এত সেকেন্ডে ভালো করে এত সেকেন্ডে এখন কটা অসিলেশন করছে এতগুলো না দেখো এখন পুরো ডেটা তো আছে সেই ডেটা মানে হচ্ছে 86400 সেকেন্ড এত সেকেন্ডে ও যদি কারেক্ট রিড করত তাহলে এতগুলো অসিলেশন করার কথা ছিল 86400 অসিলেশন করার কথা ছিল তাই না বলো এতগুলো অসিলেশন করার কথা ছিল কিন্তু 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 স্লো আছে স্লো আছে মানে ও এখন এতগুলো অসিলেশন করছে না 863800 তার মানে বলো তো যখন স্লো আছে তখন একটা অসিলেশন করতে ওর কত টাইম লাগে একটা অসিলেশন করতে ওর কত সরি একটা হাফ অসিলেশন করতে ওর কত টাইম লাগে 1 হাফ অসিলেশন করতে কত টাইম লাগে বলতে পারবে দেখো 1 হাফ অসিলেশন করতে 86400 বাই 86380 ভেরি গুড ভেরি গুড 86380 ভেবে দেখো এখন স্লো অবস্থায় একটা অসিলেশন করতে ওর এত টাইম লাগছে আগে কত লাগত আগে এক সেকেন্ড লাগতো না এখন এক সেকেন্ডের বেশি লাগছে 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 কি কি কম কম ভেরি গুড বেশি লাগছে ভেরি গুড এখন এইটা হচ্ছে আমার তোমার একটা হাফ অসিলেশন যখন স্লো যখন স্লো তখন এইটা হচ্ছে একটা হাফ অসিলেশন একটা হাফ অসিলেশন এবার আমি বলছি যখন স্লো মানে কি আমার এলটা ডিফেক্টিভ আমি সেটা বললাম এল ওয়ান যেটা ডিফেক্টিভ এটা হচ্ছে ডিফেক্টিভ তারপরে দেখো এল ওয়ান বাই জি এল ওয়ান বাই জি রুট রুট দেখো টি যখন স্লো ইকুয়াল টু টু পাই এইটা না এবার বলো এই টিটা এই টিটা কটা এই টিটা ফুল অসিলেশন না হাফ অসিলেশন এই টিটা স্লো অবস্থায় ফুল অসিলেশন তাই না ফুল অসিলেশন না আচ্ছা এইবার ভালো করে শোনো যদি আমি বলি স্লো অবস্থায় হাফ অসিলেশন স্লো অবস্থায় হাফ অসিলেশন হাফ অসিলেশন এইটা কত হবে একে দুই দিয়ে ভাগ করে দেবো না এইটা টি স্লো যত ডিভাইডেড বাই 2 তাহলে কি আসছে পাই রুট এল ড্যাশ বাই জি আসছে এটা হচ্ছে স্লো অবস্থায় স্লো অবস্থায় হাফ অসিলেশনে কত টাইম লাগে এত টাইম লাগে না হাফ অসিলেশনে হ্যালো হাফ অসিলেশনে এত টাইম লাগে না স্লো অবস্থায় আমার কথা বুঝতে পেরেছো কি তোমরা দেখো আমি ধরলাম যখন স্লো তখন এলটা বেড়ে এল ড্যাশ হয়েছে তাহলে টাইম পিরিয়ড হবে টি স্লো ইকুয়াল টু টু পাই রুট এল ড্যাশ বাই জি আর এই যে টি স্লো সেটা হচ্ছে ফুল অসিলেশনের জন্য তাহলে হাফ অসিলেশনের জন্য কত লাগবে টি স্লো বাই তোমরা বলতে পারবে এই যে কি বলে ইয়েলো দিয়ে যেটা সার্কেল করা আর এই যে টি ওয়ান এর মধ্যে কি রিলেশন বলতে পারবে ইয়েলো দিয়ে যেটা সার্কেল করা এই দুটো ইয়েলো এই যে টি ওয়ান আর এই যে পাই রুট এল ওয়ান বাই জি এর মধ্যে কি রিলেশন বলতে পারবে কারেক্ট ইকুয়াল তার মানে টি ওয়ান ইকুয়াল টু পাই রুট এল ওয়ান বাই জি কেন আরে বাবা আমি অন্য কুড়ি সেকেন্ড স্লো এই কনসেপ্ট থেকে হাফ অসিলেশন টাইম পিরিয়ড বার করেছি যখন স্লো আর ফর্মুলা থেকে আমি বার করেছি এইটা তার মানে দুটো এক না বলো দুটো এক না দুটো এক না যদি এই দুটো এক হয় তাহলে ভেবে দেখো এল ড্যাশ হয়ে যাবে আমার এল ড্যাশ হয়ে যাবে জি বাই পাই স্কোয়ার এক মিনিট জি বাই পাই স্কোয়ার টি ওয়ান স্কোয়ার

এবার টোয়েন্টি সেকেন্ড স্লো হচ্ছে তার মানে আপনি হাফ অসিলেশনটাকে কনসিডার করে করলেন এবারে আমি কি এটা বলতে পারি যে একটা ফুল অসিলেশন হচ্ছে টু সেকেন্ডে তাহলে টু সেকেন্ডে একটা ফুল অসিলেশন ওয়ান সেকেন্ডে ওয়ান বাই আর টোয়েন্টি সেকেন্ডে তো টেন অসিলেশন ফুল ধরে তো ফুল ধরে করতে করলে তোমার বুঝতে সুবিধা হবে টা না আমি বললাম যে এই এল আর এল ড্যাসটা কি বুঝতে পেরেছো এল আর এল ড্যাসটা বলো বলো এলটা কি এল ড্যাসটা নিউটা হ্যাঁ হ্যাঁ এল ড্যাসটা নতুনটা হ্যাঁ নতুনটা না নতুন পুরোনা একবার বলো যখন স্লো যখন ঘড়িটা ইনকারেক্ট দিচ্ছে তখন এল না এল ড্যাস এল ড্যাস গুড আর যখন কারেক্ট দিচ্ছে তখন এল

মানে ইনকারেক্ট থেকে কারেক্টে যেতে হলে তুমি কি কারেক্ট থেকে ইনকারেক্টে যেতে চাও ও আচ্ছা আমি তাহলে ওইখানটাই ভুল করছি একটু 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 মাথা ঠান্ডা করে ভাবো মাথা ঠান্ডা করে ভাবো যে ইনকারেক্টে এল ড্যাশ কারেক্টে এল মানে এই দুটোর এই দুটোকে যদি আমি সাবট্রাক্ট করি আমি একটা পজিটিভ কোয়ান্টিটি পাই তাই না তার আমাকে ইনকারেক্ট থেকে কারেক্টে যেতে গেলে আমাকে একটা পজিটিভ মানে আমার যে এল ড্যাশটা মানে ইনকারেক্ট তার থেকে ওই পয়েন্ট ফোর সিক্স এইটা কেটে দিতে হবে না ভেবে বলো তার মানে ডিক্রিজ করাতে হবে আমার লেন্থটা এম আই রাইট বলো আমার কি আমার লেন্থটা ডিক্রিজ করাতে হবে বলো এম আই রাইট হ্যাঁ গুড 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 এটুকুই ভাই এটুকুই ওকে তার মানে বলো আমাদের পেন্ডুলাম নিয়ে মোটামুটি একটা আইডিয়া গ্রো করেছে ঠিক আছে আমি এবার একটু আগে এগোচ্ছি নেক্সট আমরা যেটা নিয়ে ডিসকাস করব ভালো করে শোনো সেটার নাম হচ্ছে ফিজিক্যাল পেন্ডুলাম ফিজিক্যাল পেন্ডুলাম আমরা আগে সিম্পল পেন্ডুলাম করেছি আর এখন আমরা ফিজিক্যাল পেন্ডুলাম করব ঠিক আছে এই কনসেপ্টটা খুব ইজি কনসেপ্ট তোমরা যদি শুধু একবার দেখো তাহলেই বুঝে যাবে কনসেপ্টটা অত্যন্ত সোজা সোজা কনসেপ্ট দেখো সবার প্রথমে আমাকে জানতে হবে একটা সিম্পল পেন্ডুলাম আর একটা ফিজিক্যাল পেন্ডুলাম এর মধ্যে ডিফারেন্সটা কোথায় কি বললাম একটা সিম্পল পেন্ডুলাম আর একটা ফিজিক্যাল পেন্ডুলাম এর মধ্যে ডিফারেন্সটা কোথায় এই ডিফারেন্সটা আমি তোমাদের বোঝাই দেখো ভালো করে সেটা হচ্ছে আমি দুটো জিনিস দুটো ডায়াগ্রাম ড্র করছি দেখো এটা একটা লেন্থ এল আর এটা একটা মাস একে যদি ছেড়ে দিই এরকম এরকম ঘুরবে ঠিক আছে আচ্ছা আর একটা ডায়াগ্রাম ড্র করছি সেটা দেখো বুঝতে পেরেছো দুটো ডায়াগ্রাম হ্যালো দুটো ডায়াগ্রাম বুঝতে পেরেছো এই ডায়াগ্রামটা যেটা এটা হচ্ছে

এইটা হচ্ছে পয়েন্ট অফ সাসপেনশন আর এইটা হচ্ছে পয়েন্ট অফ সাসপেনশন পিওএস পয়েন্ট অফ সাসপেনশন এটা সিম্পল পেন্ডুলাম আর এইটা ফিজিক্যাল পেন্ডুলাম একটা জিনিস লক্ষ্য করেছো এই যে অ্যাক্সিসটা সেটা বডির মধ্যে দিয়ে যাচ্ছে বলো অ্যাক্সিস যেটা বলো অ্যাক্সিস যেটা সেটা থ্রু বডি যাচ্ছে বলো থ্রু বডি যাচ্ছে আচ্ছা সিম্পল পেন্ডুলামে কি বডি মানে হচ্ছে এই মাসটা সিম্পল পেন্ডুলামে কি এই মাসের মধ্যে দিয়ে যাচ্ছে যাচ্ছে না তারপরে আমি বলতে পারি সিম্পল পেন্ডেল এক্সিস টা আউট সাইড দা বডি বলো বুঝতে পেরেছো দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স বলো দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স বুঝতে পেরেছো হ্যালো দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স বুঝতে পেরেছো হ্যালো হ্যালো ইস ওকে এটা ফিজিক্যাল পেন্ডুলাম কেন বলছে ফিজিক্যাল পেন্ডুলাম কেন বলছে আহ কারণ এগুলো যে অবজেক্টগুলো দিয়ে তৈরি হয় না সেগুলো কোন একটা ফিজিক্যাল বডি মানে ফিজিক্যাল কন্টিনিউয়াস বডির জন্য তৈরি হয় কি বললাম বললাম বুঝলে কন্টিনিউয়াস ফিজিক্যাল কন্টিনিউয়াস বডির জন্য তৈরি হয় আচ্ছা এইবারে ভেবে দেখো এই ডায়াগ্রামটা বা এই ফিজিক্যাল পেন্ডুলাম একে যদি আমি সামান্য এই দিকে নিয়ে ছেড়ে দিই মানে এরকম আমি বোঝাতে চাইছি এই রাইট আমি একে কি করলাম তোমরা কি বুঝতে পারলে একটু ডান দিকে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম যদি আমি এরকম ডান দিকে নিয়ে গিয়ে ছেড়ে দিই ও আমি নিয়ে গিয়ে ছেড়েছি এখানে তাহলে ও আবার এই পজিশনে আসবে কি আসবে না আসবে আবার এই পজিশন থেকে ও আবার একটু দূরে যাবে কি যাবে না যাবে আবার এই পজিশনে আসবে কি আসবে না আসবে আবার এই একটু দূরে যাবে কি যাবে না যাবে তার মানে এই পেন্ডুলামটা এইভাবে এইভাবে মুভ করবে কি বুঝতে পেরেছো সবাই বলো এইভাবে এইভাবে মুভ করবে সবাই বুঝতে পেরেছো হ্যালো বলো 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 আচ্ছা তোমরা বলো তো আচ্ছা আচ্ছা তার আগে এটা কথা বলে এইটা হচ্ছে পিওএস পিওএস মানে কি বলো পয়েন্ট অফ সাসপেনশন আর এইটা হচ্ছে সিএম সেন্টার অফ মাস সেন্টার অফ মাস মানে এই সেন্টার দিয়ে এই সেন্টার দিয়ে পুরো আমার ওয়েটটা নিচের দিকে কাজ করছে আমার কথা বুঝতে পেরেছো তার এইটা ছিল অরিজিনাল পজিশন যখন আমি এটাকে ঘুরিয়েছি তখন সেন্টার অফ মাস এইখানে চলে গেছে কারেক্ট এবার দেখো এই ডিস্টেন্সটা হচ্ছে ডি ডি এই ডিস্টেন্সটা হচ্ছে ডি ডি কার মধ্যে ডিস্টেন্স বলো তো কার মধ্যে ডিস্টেন্স পিওএস এন্ড সিএম সিএম আচ্ছা এবার বলো তো এই ব্লু টা ইকুইলিব্রিয়াম না গ্রিন টা ইকুইলিব্রিয়াম কোনটা ওর ইকুইলিব্রিয়াম পজিশন

কি কি বললাম বলো কি কি তিনটে পয়েন্ট আহ তোমার কি কি তিনটে পয়েন্টিয়ার থাকবে যখন ইকুইলিব্রিয়ামে থাকবে বলোপ্লেন করছি কেন সেটা আমি বোঝাচ্ছি দেখো আচ্ছা পজিশনে এই ডিরেকশনে এমজি কাজ করছে না বলো এই ডিরেকশনে এমজি কাজ করছে না আমি এই বডিটার মাছ ধরলাম এম

আমি পরেরটা করলেই তো আমরা বুঝে যাবে দেখো আমি কি করলাম এই যে আমি একটু সরিয়ে এনেছি মানে গ্রিন এই ব্লুটা ব্লুটা দেখো ব্লুতেও তো এমজি এইভাবেই কাজ করবে করবে না বলো ব্লুতে হ্যালো ব্লুতে এইভাবে কাজ করবে এমজি হ্যালো এসে করবে তাহলে বলো তো এখন সেন্টার অফ মাস এইটা সিএম এইটা আর এমজি যেদিকে পয়েন্ট করছে সেটা ধরো তোমার সেন্টার অফ আর্থ এই তিনটা কি কোলিনিয়ার না স্যার আচ্ছা

তোমার এক্সপ্লেনেশন আসতেই হবে হ্যাঁ আর কোনো এক্সপ্লেনেশন বলো নেই তো তার মেইন পজিশন আসতেই হবে কি নেই ইকুইলিব্রিয়ামে তো নেই ডুপ্লিকেট না সেটা যদি তো মেইন তোমার মেইন পজিশন আসবে তাহলে डेफिनेटলি এখানে একটা রেস্টোরিং ফোর্স কাজ করছে না এবারে শোনো ভালো করে দেখো আমি এইটা এই যে যে অ্যাঙ্গেলটা ইয়ে করেছে এটাকে আমি বলছি থিটা দেখো এটাকে বলছি থিটা আর এই লেন্থটা ডি তাহলে বলো তো এই যে এই যে আমি যেটা মানে এই প্যারালাল লাইন টেনেছি এই এই ডিসটেন্সটা কত এইটা ডি বা এইটা ডি দেখো এই ট্রাঙ্গেলে এই ট্রাঙ্গেলে এইটা ডি এইটা থিটা তাহলে এই এই ডিস্টেন্সটা কত ডি দেখো তো কারেক্ট আচ্ছা তোমরা একটা জিনিস কি বুঝতে পেরেছো যে তারপরে থিটা কোন দিকে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ তুমি বলো তো থিটা কোন দিকে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ 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 এবারে ভালো করে শোনো এই পয়েন্টের রেসপেক্টে এই মানে বডিটা ঘুরবে তার মানে ডেফিনেটলি একটা টর্ক কাজ করছে না মানে টর্ক কাজ করছে না সেই টর্কটা কে প্রোভাইড করছে সেই টর্কটা কে প্রোভাইড করছে এমজি জি করছে ভেবে দেখো আমি কি বলেছিলাম টর্ক ক্যালকুলেট করার জন্য এই যে ফোর্স লাইনকে আগে পেছনে বাড়িয়ে দাও আর এর মধ্যেকার ডিস্টেন্স তাহলে তোমরা আমাকে বলতে পারবে টর্কের ভ্যালু কি হবে বলতে পারবে টর্কের ভ্যালু এমজি ফোর্স আর এই ফোর্স আর এই পয়েন্টের মধ্যে ডিসটেন্স কত

আগে দিনই বলেছি বলো সাইন থিটাকে আমি অলমোস্ট ইকুয়াল টু থিটা লিখতে পারি আচ্ছা যদি সাইন থিটাকে আমি অলমোস্ট ইকুয়াল টু থিটা লিখতে পারি তাহলে টাও কে আমি লিখতে পারি এম জি ডি থিটা লিখতে পারি লিখতে পারি এবারে বলো এবারে বলো বলো তো থিটা ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ এক্ষুনি বললে থিটা ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ থিটা ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক অ্যান্টি ক্লক ওয়াইজ ভেরি গুড

MGD देखो तो ये आछ केदा एवरीबॉडी प्लीज पे अटेंशन देखो 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 आछे देखो तो आछे डियर তো যখন আমরা টাও ক্যালকুলেট করছি তখন কোন অ্যাক্সিসটাকে ধরছি মানে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যে অ্যাক্সিসটা ভাই অ্যাক্সিসটা তো চেঞ্জ হচ্ছে না না একটা অ্যাক্সিস আছে না পয়েন্ট অফ সাসপেনশনের থ্রু দিয়ে মানে সোজা ওটার কথা বলছি ওটা নয় মানে এজ এটা পজিশন থেকে ওটা ধরছি আরেকবার বুঝলাম না আরেকবার বলো স্যার ওই যে ডায়াগ্রামে একটা আপনি লিখেছেন একটা ওই মানে একটা অ্যাক্সিস ওই যে পেনিট্রেট করে আছে বডিটা থেকে ওইটা নয় মানে যেটা আমরা কনসিডার করছি টাও ক্যালকুলেট করছি মানে अबाउट ওই যেটা ইকুইলিব্রিয়াম পজিশনে আছে সেই অ্যাক্সিসটা থেকে ভাই এখানে অ্যাক্সিস চেঞ্জ হচ্ছে না

এই যে সাইন থিটা ভালো করে শোনো তোমরা কি জানো সাইন থিটাকে একটা ইয়ে দিয়ে এক্সপ্রেস করা যায় তোমার সিরিজ দিয়ে আমি প্রথমে বলেছিলাম বলেছিলাম মনে আছে একদম প্রথম দিকে যখন আমি তোমাদের কি করিয়েছিলাম লিমিট করিয়েছিলাম সাইন থিটা ট্যান থিটা একটা এক্সপোনেনশিয়াল সিরিজ বলেছিলাম সাইন থিটা একটা একটা সিরিজ দিয়ে এক্সপ্লেইন করা যায় জানো কি রাইট রাইট ওই সিরিজটা তার মানে কি ওই সিরিজটা কিন্তু জেনারেল সেটা থিটার ভ্যালু স্মল হোক বা বেশি হোক কি বললাম বুঝলে আচ্ছা তার মানে কি এইখানে যদি আমি সেই সিরিজটা ইয়ে করি তার এখানে আরো অনেক কিছু জুড়ে যাবে তাহলে যদি সেটা জুড়ে যায় তাহলে কি এই এফ ইকুয়াল টু সরি তার মানে কি হয়ে যাবে সেই সেইখানে তাও ডাইরেক্টলি প্রপোর্শনাল টু থিটাও থাকবে থিটা স্কোয়ারও থাকবে থিটা কিউবও থাকবে কিন্তু এইগুলোর জন্য কি এসএইচএম এর পুরো ইয়ে ভ্যালিড মানে এরকম কিছু জিনিসপত্র থাকবে এইগুলোর জন্য কি এসএইচএম টা ভ্যালিড পুরো ভেবে দেখো

ओके क्लियर सर থিটাটাকে 4 ডিগ্রি হতে হবে এটা আমরা এই আইটা কোন আই এবাউট সেন্টার অফ মাস অর সেন্টার পয়েন্ট অফ সাসপেনশন ভেবে বলো এই আইটা এই যে যে বার করেছি এই আইটা সেন্টার অফ মাসের রেসপেক্টে আই না পয়েন্ট অফ সাসপেনশন রেসপেক্টে আই হ্যালো

দেখো একটা রড আছে এই 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 রডটার রডটার বলেছে দেখো ওপর থেকে এল বাই ফোর ডিস্টেন্সে একে এরকম ঝুলিয়ে দেওয়া হয়েছে তাহলে টাইম পিরিয়ড কত বার করতে বলেছে এটা হবে টু পাই রুট এল বাই জি এইখানে ওপরে একটা কোয়ান্টিটি হবে নিচে একটা কোয়ান্টিটি হবে সেটা বার করতে বলেছে দেখো টাইম পিরিয়ডের জন্য আমাকে কি কি বার করতে হবে বলো বলো তো কি কি করতে হবে 2 ছিল dd

देखो, जेको, uh -huh. जेको जे नेक्टर नॉडेस सेंटर ऑफ मासेरेस्पेस ट्रेमल स्क्वायर बाय ट्वेल्व ना। अपन कॉल थम बुल्से पल्ले। हेलो। हेलो। ओके। क्लियर 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 हेलो क्लियर क्लियर ताले बोलो तो आंसर की होगे ओपोरे की आज बे कैलकुलेट करे बोलो तो ओपोरे की आज बे एक टू फास्ट डियर वी आर रनिंग शॉर्ट ऑफ टाइम एक टू फास्ट कैलकुलेट करे बोलो तो ओपोरे की आज बे

সবার প্রথমে আমি দেখবো না দেখো এক একটা করে করাই আচ্ছা এই যে এগুলো যেগুলো করাবো না কনসেপচুয়ালি খুব ভালো করে দেখবে কারণ এগুলো তো আমাদের এক্সামে আসে দেখো যে কোনো একটা আলটিমেটলি আমাদের কি বার করতে হবে আলটিমেটলি আমাদের কী বার করতে হবে বলো আলটিমেটলি আমাদের কী বার করতে হবে টাইম পিরিয়ড তাই না আচ্ছা এবারে দেখো লক্ষ্য করো দেখো কয়েকটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল

এরকম একটা রড রাখা আছে এই রডটার যতটা ডুবে আছে সেই লেন্থটা হচ্ছে এল কি বললাম যতটা ডুবে আছে সেই লেন্থটা হচ্ছে এল এই রডটাকে যদি আমি উপর থেকে সামান্য প্রেস করে ছেড়ে দিই তাহলে ও এই আস্তে 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 এরকম মানে অসিলেট করবে তোমরা কি বুঝতে পারছো কেন অসিলেট করবে কেন অসিলেট করবে কারেক্ট বাবেন্সির জন্য ভেবে দেখো আমি যদি ওপর থেকে একে প্রেস করে ছেড়ে দিই তাহলে নিচ থেকে বাওয়েন ফোর্সটা কাজ করবে বাওয়েন ফোর্সের জন্য ওপরে যাবে আবার একটু ওপরে চলে যাওয়ার পরেই বাওয়েন ফোর্সটা কমে যাবে বাওয়েন ফোর্সটা কমে গেলেই আবার এমজি নিচের দিকে কাজ করবে তার মানে ও অসিলেট করবে তোমরা কি বুঝতে পেরেছো অসিলেট করবে তোমাদের তোমরা কি এইটুকু বুঝতে পেরেছো যে অসিলেট করবে হ্যালো আচ্ছা এইবারে শোনো তো যদি আমি ওপর থেকে ফোর্স না দিই কি বললাম আমি ওপর থেকে ফোর্স না দিই ওকে আমি ওপর থেকে ফোর্স দিলামই না রাইট আমি ওপর থেকে ফোর্স দিলাম না শোনো ভালো করে যদি আমি ওপর থেকে ফোর্স না দিই তাহলে এ এই মুহূর্তে ইকুইলিব্রিয়াম পজিশনে আছে কি নেই এই মুহূর্তে যেটা তোমাদের সামনে ড্র করেছি বলো তো ইকুইলিব্রিয়াম পজিশনে আছে কি নেই আছে যদি থেকে থাকে তাহলে এর যে এমজি নিচের দিকে কাজ করছে এমজি একে ব্যালেন্স কে করছে বলতে পারবে পয়েন্ট ফোর্স পয়েন্ট ফোর্স এফবি এফবি বলো তো এফবি এর ভ্যালু কত আচ্ছা এর ক্রস সেকশনাল এরিয়া আমি ধরলাম এ এর ক্রস সেকশনাল এরিয়া আমি ধরলাম এ তাহলে বাউন্ড ফোর্স মানে কি হল কি ভলিউম ডিসপ্লেসড ইন ভলিউম ডিসপ্লেস কতটা ভলিউম ডিসপ্লেসড হয়েছে বলতে পারবে এল ইনটু রাইট ইনটু 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 রো জি करेक्ट 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 তাহলে এই এটা ইকুইলিব্রিয়াম পজিশনে না বলো এটা এটা এট ইকুইলিব্রিয়ামে না তাহলে যদি এট ইকুইলিব্রিয়ামে হয় জি জি কেটে গেলে আমি লিখতে পারি এম ইকুয়াল টু এল এ জি লিখতে পারি বলো এল এ জি লিখতে পারি 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 এবারে দেখো এভরিবডি প্লিজ পে অ্যাটেনশন আমি উপর থেকে ফোর্স দিয়ে আমি উপর থেকে ফোর্স দিয়ে একে চলোটা এলে রো আচ্ছা ইউ আর রাইট ওয়াই ডিসটেন্স নিচে এ করেছি এটা রো হবে পুরো কেটে দিচ্ছি এই পুরো কেটে দিচ্ছি এম ইকুয়াল টু এল এ রো আমি দেখো উপর থেকে ফোর্স দিয়ে ওয়াই ডিসটেন্স প্রেস করেছি এই যে এইখান থেকে ওয়াই ডিসটেন্স প্রেস করেছি ভালো করে শোনো প্রেস করেছি করে আমি আমার ওপরের হাতের যে এক্সটার্নাল ফোর্স সেটা ছেড়ে দিয়েছি আমার যে হাতের এক্সটার্নাল ফোর্স সেটা আমি ছেড়ে দিয়েছি কি বললাম যে হাতের এক্সটার্নাল ফোর্স সেটা আমি ছেড়ে দিয়েছি কি বললাম বুঝলে আচ্ছা এইবারে ভালো করে শোনো এই যে ব্লু দিয়ে যেটা ড্র করেছি ভালো করে শোনো ব্লু দিয়ে তো এখন কতটা ও ডিসপ্লেস করেছে ওয়াটার কতটা ডিসপ্লেস করেছে ওয়াটার এল ইন আরে আগেই তো এইটুকু এল ছিল এখন আরো ওয়াই নিচে এসছে না ভেবে বলো 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 এল প্লাস ওয়াই রাইট 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 ওকে আচ্ছা তার মানে দেখো এল প্লাস ওয়াই ভালো করে শোনো এল প্লাস ওয়াই ভালো করে শোনো এল প্লাস ওয়াই

কত ওপর দিকে কত বলতে পারবে সেটা হচ্ছে আমি কি বললাম দেখো এই যে এখন এটা হচ্ছে নিউ পজিশন আমি যখন ওকে প্রেস করে ছেড়েছি প্রেস করে ছেড়েছি সেটা হচ্ছে নিউ পজিশন তাহলে নিউ পজিশনে এটা হচ্ছে নতুন বারেন্ট ফোর্স যেটা নিচ থেকে দিচ্ছে আরে বাবা এই পজিশনেও তো নিচের দিকে এমজি কাজ করছে করছে না এই পজিশনেও তো নিচের দিকে এমজি কাজ করছে করছে না

এই যে এইটার জায়গায় এইটা বসাও আর এম এর জায়গায় এই যে এইটা পেয়েছি না এইটা বসিয়ে দাও দেখো তো এটা পাচ্ছ কিনা হ্যাঁ স্যার গুড এবারে বলো এফ নেট কোন দিকে উপর দিকে না নিচের দিকে এফ নেট উপরের দিকে ওয়াই উপর দিকে না নিচের দিকে ওয়াই 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 ইকুইলিব্রিয়াম পজিশন থেকে নিচের দিকে তাহলে আমি এখানে একটা মাইনাস সাইন আনতে পারি আমি মাইনাস সাইন আনতে পারি আনতে পারি আচ্ছা এই যে আমি আনলাম এটা কিন্তু আমি বাই ওয়ার্ডে বলে দিলাম কি বললাম বুঝলে কি বললাম বুঝলে তার মানে কি আমি বাই ওয়ার্ডে বলে দিলাম যে এফ নেট আর ওয়াই অপোজিট দিকে সেই কারণে আমি মাইনাস সাইনটা আনলাম আচ্ছা এই এফ নেটটাই রেস্টোরিং ফোর্স না এই এফ তো রেস্টোরিং যে ওকে ইকুইলিবিয়াম পজিশনে নিয়ে যাচ্ছে দেখো এই এফ নেটটাই তো রেস্টোরিং ফোর্স যে ওকে ইকুইলিব্রিয়াম নিয়ে যাচ্ছে তাই না তার মানে আমি বলতে পারি এম এ ইকুয়াল টু মাইনাস ওয়াই a জি তাহলে এইটা আমার ওমেগা স্কোয়ার না তার মানে টাইম পিরিয়ড কি আসছে বলো তো টাইম পিরিয়ড টাইম পিরিয়ড এই এম এর ভ্যালু বসিয়ে কি আসছে বলো তো পাই বাই আসছে কিনা বলো

দেখো এইটা এইটা থেকেই তো আমার বাকি সবকিছু চলে এসছে তাই না বলো এইটা থেকেই তো আমার বাকি সব কিছু চলে এসছে তাই না তার মানে এবার লক্ষ্য করো আমি যদি এই নেট ফোর্সটা এফ নেট ফোর্সটা এই এত কিছু না করে একবারে ক্যালকুলেট করতে পারতাম তাহলে গ্রিন দিয়ে যে ব্লক করা অংশটা ওটা যদি আমি একবারে লিখতে পারতাম তাহলে আমার প্রবলেমটা অনেক ছোট হয়ে যেত না শর্টকাটে হয়ে যেত না এবার তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো এই যে এক্সট্রা যে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে দেখো ইকুইলিব্রিয়াম পজিশন থেকে এক্সট্রা যে ওয়াই ডিসপ্লেসড হয়েছে তার জন্য যে বায়েন্ট ফোর্স সেটাই এটা না দেখো ইকুইলিবিয়াম পজিশন থেকে এক্সট্রা যে বায়েন্ট ফোর্সটা জেনারেট হয়েছে ইকুইলিবিয়াম পজিশনে থেকে এখন যে পজিশনটা এর মধ্যে যে এক্সট্রা বায়েন্ট ফোর্স জেনারেট হয়েছে এটা এক্সট্রা বায়েন্ট ফোর্স জেনারেট হয়েছে না দেখো এটা দেখো ওয়াই এ রো জি দেখো এই এক্সট্রা এই ওয়াই এর জন্য নিচে ওয়াই এর জন্য এটাই তো এক্সট্রা পারেন্ট ফোর্স জেনারেট হয়েছে হয়েছে না বলো 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 আমার কথা বুঝতে পারছো হ্যালো হ্যাঁ তারপরে এই পারেন্ট ফোর্সটা যদি আমি লিখে লিখতে পারি তাহলে তো আমার গেম ওভার মানে এক্সট্রা যে ফোর্সটা কাজ করছে সেটাই তো আমার তোমার ওটার নাম কি এফ নেট এফ নেট মানে হচ্ছে রেস্টোরিং ফোর্স আমার কথা বুঝলে এক্সট্রা যে ফোর্সটা এক্সট্রা যে ফোর্সটা এটাই তো আমার রেস্টোরিং ফোর্স ডিয়ার এটাই আমার রেস্টোরিং ফোর্স না বলো এটাই আমার রেস্টোরিং ফোর্স না তাহলে এই রেস্টোরিং ফোর্সটা আমি কীভাবে পেলাম বলো এই রেস্টোরিং ফোর্সটা আমি কীভাবে পেলাম বলো এই রেস্টুরেন্ট ফোর্সটা আমি কীভাবে পেলাম এই রেস্টোরিং ফোর্সটা আমি পেলাম দেখো ওয়াই এ রো জি এইটা থেকে আমি রেস্টোরিং ফোর্সটা डायरेक्टली পেয়ে গেলাম না বলো এইটা থেকে আমি ডাইরেক্টলি পেয়ে গেলাম না আচ্ছা তোমাদের যদি এটা বুঝতে অসুবিধা হয় দেখো আমি আরেকটা প্রবলেম করাচ্ছি সেই প্রবলেমে হয়তো এইটা একটু ক্লিয়ার হবে লক্ষ্য করো একটা ইউটিউব আছে ইউটিউব মানে ইউটিউব নয় ইউ শেপ টিউব দেখো খুব ভালো করে লক্ষ্য করো দেখো এই ইউটিউবে না এই অবধি আমার ওয়াটার আছে কোনো একটা লিকুইড আছে এই অবধি তাহলে এ এই অব্দি থাকবে না বলো ইকুইলিপিয়ামে হ্যালো বলো ইকুইলিপিয়ামে এই অবধি থাকবে না আচ্ছা এবার আমি কি করছি শোনো এইবার আমি ডায়গ্রাম ড্র করি এইখানে বলে দিয়েছে এই লেন্থা এল এই তাহলে বলতে পারবে যে লিকুইড আছে তার মাস কত যে লিকুইড আছে তার মাস কত বলতে পারবে দেখো এই এই পোর্শনটা তোমরা নেগলেক্ট করো এই পোর্শনটা বলতে পারি দেখো টু এল এটা এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া ইনটু রো বলো বুঝতে কি কিনা এর মাস যেটা মাস ভলিউম ইনটু ডেনসিটি করেছি স্যার নিচের কোশ্চেনটা নেগ্লেক্ট কেন করলাম অ্যাকচুয়ালি উই মাস্ট ওটা নেগ্লেক্ট করলাম কারণ দেখো আমাকে তাহলে মাসটা ক্যালকুলেট করতে আমার এই ডাইমেনশনগুলো দরকার ছিল কিন্তু আমার ডাইমেনশনগুলো যেহেতু দেয়নি বেসিক্যালি আমরা ইউটিউবটাকে এইভাবে ধরি একদম এরকম এইখানটা একেবারে কম হয় একেবারে নেগলেক্টেড কি বললাম বুঝলে এইরকম একেবারে বুঝতে পেরেছো তাহলে এই ডাইমেনশনগুলো দিয়ে দিতে হতো তো সেই ডাইমেনশনগুলো জেনারেলি দেয় না কারণ ইউটিউবটা একেবারে ওরকম হয় আমি তো তোমাদের অনেক ভালোভাবে দেখিয়েছি সেটাকে বোঝানোর জন্য কি বললাম বুঝলে বলো কি বুঝলাম বুঝলে

ভেবে বলো ঠিকই আছে ভুলে গেছি কোথায় ভুল আছে না এই লাইনের উপরে হ্যালো বলো এই লাইনের টু আই না আচ্ছা বলতো এই লাইনের উপরে এই লাইনের উপরে যে টু আই ডিস্টেন্স এর কত মাস এর কত মাস বলতে পারবে না এত এত মাস না 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 বলো হ্যালো হ্যাঁ আচ্ছা এর সাথে যদি আমি জি গুণ করি এটা কি পাচ্ছি বলো তো এই পুরো জিনিসটার ওয়েট না এই যে পুরো জিনিসটার এই যে পুরো রেড রেড যেটা দিয়ে করলাম এই পুরো জিনিসটার ওয়েট এটা পেলাম পেলাম না তাই না

এবার বলতো এই ওয়েটটা কোন দিকে করছে ওপর দিকে না নিচের দিকে নিচের দিকে ভেরি গুড নিচের দিকে বলতে পারবে এই যে প্রেস করে যদি আমি ছেড়ে দিই এরকম প্রেস করে ছেড়ে দিই তাহলে এই সেকেন্ড পজিশনটা আবার এই এক নম্বর পজিশনের দিকে আসবে না বলো এক নম্বর পজিশনের দিকে আসবে না তারপরে আবার এইদিকে উঠবে আবার এইদিকে কমবে হবে কিনা বলো বলো হবে কিনা বলো দুই ও একে আসবে কিনা বলো একটা সময় আসবে আচ্ছা বলো তো দুই থেকে একে দুই থেকে একে যদি আসে মানে ইকুইলিবিয়াম পজিশনে আসে তাহলে একটা রেস্টোরিং ফোর্স কাজ করবে না ওরা একটা রেস্টোরিং ফোর্স কাজ করবে না হ্যালো একটা রেস্টোরিং ফোর্স কাজ করবে হ্যাঁ বলতো সেই রেস্টোরিং ফোর্সটা কি ভেবে বলো তো এইটাই এই এক্সট্রা এক্সট্রা ওয়েটটা এটাই রেস্টোরিং ফোর্স হিসেবে কাজ করবে না ভেবে বলো কারণ এই ওয়েটের জন্যই তো এই আমার এই পজিশনে আসবে

তাই বলো তোমরা সবাই বুঝতে পেরেছো এই যে এক্সট্রা ওয়েট যেটা এই যে এক্সট্রা ওয়েট এই এই পোর্শনটার জন্য যে এক্সট্রা ওয়েট 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 সেটাই তো রেস্টোরিং ফোর্স হিসেবে কাজ করবে করবে কি করবে না আগে সেটা বলো করবে কি করবে না হ্যালো বলো সেটা বলো করবে কি করবে না তোমরা কি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি হ্যালো দিকে বলো এফ রেস্টোরিং ওপর দিকে না নিচের দিকে এই যে এই পজিশনে ওয়াইটা ওপর দিকে না নিচের দিকে ডিসপ্লেসমেন্টটা এই পজিশনে এই পজিশনে ওয়াইটা উপর দিকে না নিচের দিকে এই পজিশনে থেকে ওপর দিকে একটা জিনিস কি লক্ষ্য রেস্টোরিং অপোজিট লক্ষ্য করেছো হ্যালো লক্ষ্য করেছ করেছো তাহলে এখানে আমি একটা মাইনাস সাইন লিখতে পারি দেখো ওয়াই আর এফ তো অপোজিট দিকে সেটাই আমি তো বাই ওয়ার্ড বলে দিলাম দিয়ে মাইনাস সাইনটা লিখতে পারি বলো এই এফ রেস্টোরিং মানে হচ্ছে এম ইন্টু এ এই ফর্মে লিখে আমাকে টাইম পিরিয়ড বলতো কি আসছে টু পাই বাই কি আসছে সবাই ক্যালকুলেট করে বলো তো সবাই ক্যালকুলেট করে বলো তো টাইম পিরিয়ড কি আসছে

तो मर्द तोमादे की पूरों जिनिस टा क्लियर तो बोलो पूरों जिनिस टा क्लियर अच्छा चलो यही बारे हर एक टा प्रैक्टिकल ये देखो रियल लाइफ़े प्रोच्यो एसएच में एक्साम्पल पावर जाए रियल लाइफ़े आर एक टा प्रैक्टिकल ये देखो इटा के हेडिंग दे बो

দেখি দেখো এরকম একটা পিস্টন আছে দেখো এরকম একটা পিস্টন আছে ওকে এরকম একটা পিস্টন আছে এই পিস্টনের ক্রস সেকশনাল এরিয়া এ ওকে লেন্টেল

ওকে কোন একটা গ্যাস রয়েছে আচ্ছা দাঁড়াও এক মিনিট ওকে আর এর ক্রস সেকশনাল এরিয়া ধরলাম এবারে আমি কি করছি এই পিস্টনটাকে ভালো করে শোনো এই পিস্টনটাকে নিচের দিকে ওয়াই প্রেস করে ছেড়ে দিচ্ছি মানে এরকম অবস্থা

এইবারে আমি এখানে একটা জিনিস আমাদের ধরে নিতে হবে এই টোটাল প্রসেসে টেম্পারেচার কনস্ট্যান্ট টেম্পারেচার চেঞ্জ হয়ে গেলে কিন্তু এটা কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে যাবে পুরো প্রসেসে টেম্পারেচার কনস্ট্যান্ট ওকে আচ্ছা এবার একটা জিনিস লক্ষ্য করো যখন আমাদের এই পুরো পজিশনটা ছিল তখন আমার ভলিউম ছিল ভি এইটুকু ভলিউম হচ্ছে ছোট ভি তাহলে নিচের ভলিউম কত বলো তো ভি মাইনাস মল ভি না আচ্ছা যখন পুরো স্টনটা ছিল তখন ছিল পি প্রেশার এখন বলো তো প্রেশার বেড়েছে কি কমেছে এখানটায় এই যে ছোট জায়গাটাতে প্রেশার বেড়েছে কি কমেছে বেড়েছে পি প্লাস ভি লিখেছি এবারে যদি টেম্পারেচার কনস্ট্যান্ট হয় তাহলে পি ভি ইকুয়াল টু এন আর টি টি কনস্ট্যান্ট তাহলে পি ভি ইকুয়াল কনস্ট্যান্ট না বলো পি ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট না তাহলে আমি বলছি যখন ইনিশিয়াল ইনিশিয়াল একদম ইনিশিয়াল তখন ছিল ক্যাপিটাল ভি ক্যাপিটাল ভি আর যখন এই ছোট হয়ে গেছে তখন ভি মাইনাস ভি পি প্লাস সরি

ক্যাপিটাল ভি স্মল ভি স্মল ভি ক্যাপিটাল পি দেখো তো আমি এটা ঠিক করেছি কিনা হ্যালো দেখো তো এটা ঠিক করেছি কিনা এভরিবডি এভরিবডি ঠিক করেছি বলো ঠিক লিখেছি তো এবার দেখো এই দুটো কেটে যাচ্ছে এই কোয়ান্টিটিটা ভি আর পি দুটোই স্মল তাহলে এর মাল্টিপ্লিকেশন ভেরি স্মল ভেরি স্মল তার মানে আমি নেগলেক্ট করতে পারি অলমোস্ট জিরো লিখতে পারি যদি আমি অলমোস্ট জিরো লিখতে পারি তাহলে ভি

আর ক্যাপিটাল ভি মানে কত এল ইন্টু এ কেটে গেল এল দেখো এসছে কিনা পি ওয়াই বাই এল এসে কিনা बोलो तो स्मॉल पीटा की बोलो तो स्मॉल पीटा की एक्स्ट्रा प्रेशर ना हेलो ए स्मॉल पीटा की एक्स्ट्रा प्रेशर पहले बोलो तो एक्स्ट्रा फोर्स की लिखबो अभी एक्स्ट्रा फोर्स स्मॉल पी इनटू ए ना तुम्हारे कैपिटल पी वाई ए एल ना देखो तुम्हारा की बुझ गया ना की लिखला तुम्हारा की बुझ गया ना की लिखला एक्स्ट्रा फोर्स जेटा সেটা এটা हेलो

প্রেশার এখানে দিচ্ছে এক্সট্রা এই যে এক্সট্রা ফোর্স যেটা সেটাই তো একে রেস্টোরিং ফোর্স হিসেবে কাজ করছে তার মানে এখানে একটা সাইন দিতে পারি এখানে একটা মাইনাস সাইন দিতে পারি কারেক্ট এবারে তোমরা এম ইকুয়াল টু এম এ লিখে এম এটা ইকুয়াল টু এম ইন্টু এ এই এমটা কার কার মাস গ্যাসের মাস না পিস্টনের মাস বলো গ্যাসের মাস না পিস্টনের মাস পিস্টনটার মাস কারেক্ট कारण पिस्टन टाइम से इचन कोच्चे डियार की बोल लाम पिस्टन टाइम से इचन कोच्चे ओके ओके लियार ओके ক্লিয়ার হ্যাঁ স্যার গুড এবারে দেখো তোমরা আমাকে বলো তো এখান থেকে টাইম পিরিয়ড কি আসছে টাইম পিরিয়ড টু পাই রুট এল এম বাই পি এটা আসছে কিনা দেখো তো ক্যালকুলেট করে দেখো তো এটা আসছে কিনা স্যার ওকে তার মানে একটা পিস্টনকে যদি এরকম একটা গ্যাসের মধ্যে দিয়ে আমি পিস্টনটাকে চেপে দিই সামান্য চেপে দিই ওয়াইটা তাহলে আমার এই পিস্টনটা কি অসিলেট করবে করবে বলো লিকুইড অসিলেশন হবে ওয়াইটাকে খুব কম না হলে এই ভিটা কি কম হবে আচ্ছা ভিটা যদি কম না হয় তাহলে কি এটাকে আমি নেগ্লেক্ট করতে পারবো বোঝাতে পেরেছি বলো বোঝাতে পেরেছি হ্যাঁ স্যার ওকে দাঁড়া লিকুইড অসিলেশনস ইন ইউ টিউব আচ্ছা লাস্ট আজকে লাস্ট আমরা এটা করব দেখো এভরিবডি সেটা হচ্ছে আর্থ কারেক্ট আর্থ এটা হচ্ছে সেন্টার এই সেন্টার কে ইয়ে করে দেখে আমি একটা এরকম টানেল 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 পুরো আর্থের সেন্টার কে পাস করে এরকম একটা টানেল যাচ্ছে ঠিক আছে টানেল খুঁড়েছি এবং এটা তো সেন্টার এই সেন্টার থেকে কিছুটা দূরে গিয়ে এই সেন্টার থেকে কিছুটা দূরে গিয়ে এইখানে আমি একটা পার্টিকেল কে এম মাসের পার্টিকেল কে ছেড়ে দিয়েছি এটা এখান থেকে ধরলাম আমি এক্স ডিস্টেন্স দূরে না হ্যাঁ এক্স ধরো ওয়াই ধরো ডাজেন্ট ম্যাটার ধরো এক্স ধরো এক্স ডিস্টেন্স দূরে গিয়ে ছেড়ে দিয়েছি তাহলে বলো তো আমি এখানে এক্সট্রা সেন্টার থেকে উপর দিকে নিয়েছি না নিচের দিকে নিয়েছি এই এক্সট্রা এই এক্সট্রা সেন্টার থেকে ওপর দিকে নিয়েছি না নিচের দিকে নিয়েছি এক্সট্রা ওপর দিকে নিয়েছি না এই যে সেন্টার থেকে আচ্ছা যখন এই মাছটা এই পজিশনে আছে টান্ডেলের এইখানটায় তখন এই মাছের উপরে একটা ফোর্স কাজ করছে না যে ফোর্সটা হচ্ছে সেন্টারটা ওই মাছটাকে তার নিজের দিকে টানছে বলো 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 হ্যালো তোমরা কি বুঝতে পারলে আমি কি বললাম এবার বলো তার মানে যে ফোর্স এ টানছে সেটা আমি ধরলাম এফ বলো তো এফটা ওপর দিকে না নিচের দিকে ভেরি গুড তার মানে একটা জিনিস লক্ষ্য করেছো এই যে ফোর্সটা যে ফোর্সে টানছে সেটাই আমার রেস্টোরিং ফোর্স সেইটা আর এক্স এর ডিরেকশন অপোজিট আমি কি বোঝাতে পারলাম বলো আমি কি বোঝাতে পারলাম আচ্ছা এইবার আমি বার করছি এই পয়েন্টে এই পয়েন্টে কত ফোর্স কাজ করছে মনে আছে এই হলো সিয়ার তার ভেতরের যে কোনো একটা পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড কত মনে আছে গ্র্যাভিটেশনাল ফিল্ড জিরো ভেরি গুড আচ্ছা এটা যে একটা সলিড হতো কার

মানে গ্রাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু কি হবে বল গ্রাভিটেশনাল ফিল্ড ইন্ডেন্সিটির ভ্যালু কি হবে বলো জি ক্যাপিটাল এম স্মল এম বাই এই ডিস্টেন্স টা মানে এই যে ইয়েলো দিয়ে যে আমি ফিয়ার করেছি তার রেডিয়াস কত এক্স এস দেখো মনে আছে আরে একটা সার্ফেসে এর যদি মাস এম হয় এর রেডিয়াস আর হয় তাহলে ইজি কি হয় সার্ফেস মনে আছে জি এ ও এম

দেখো এটাকে কিন্তু আমি ফুল বোঝাতে এখন পারবো না তাহলে আমাকে ফুল গ্র্যাভিটেশনাল করাতে হবে ভাই কিন্তু ফুল গ্র্যাভিটি আমি অলরেডি করিয়ে ফেলেছি আমি কি তবু তো বলে দিলাম যে ইনার কোন একটা কি বলে হলোসফিয়ারের ভেতরে ফিল্ড ইন্টেন্সিটি জিরো হয় ঠিক আছে ফিল্ড ইন্টেন্সিটি যদি জিরো হয় তাহলে মানে এই এই এইটাকে যদি আমি দুটো ভাগে ভাঙি তাহলে ইনার একটা আউটার ইনার আউটারটার জন্য কোনো ফিল্ড ইন্টেন্সিটি করছে না শুধু ইনারটার জন্য তোমরা কি ইজি বুঝতে পেরেছো এটা বলো ইজি বুঝতে পেরেছো হ্যালো ইজি পেরেছো ওকে তাহলে আমি কে লিখতে পারি জি পাই এক্স রো আচ্ছা বলতো এর সাথে যদি আমি এটা কি তৈরি হচ্ছে ফোর্স তৈরি হচ্ছে না বলতো ফোর্স তৈরি হচ্ছে না এই ফোর্সটা কোন দিকে কাজ করছে এই ফোর্সটা টুয়ার সেন্টার কাজ করছে না বলো এই ফোর্সটা টা টুয়ার্ড সেন্টার কাজ করছে না তাহলে এটা আমার রেস্টোরিং ফোর্স না এবার বলো আমি এক্স আর এফ রেস্টোরিং অপোজিট বুঝিয়েছিলাম যদি অপজিট বোঝাই তাহলে আমি এটা লিখতে পারি এফ রেস্টোরিং ইকুয়াল টু হুম জি ফোর থার্ড পাই রো এম এক্স এটা মানে হচ্ছে এম ইনটু এ আর এখানে একটা মাইনাস সাইন কেন অপোজিট ইকুয়াল টু মাইনাস জি ফোর থার্ড পাই রো এম ইনটু এক্স দেখো এম এম কেটে গেল তার মানে এখান থেকে ওমেগা স্কোয়ার আসছে না এটা ওমেগা স্কোয়ার তাহলে তোমরা আমাকে টাইম পিরিয়ড কত বলতে পারবে টাইম পিরিয়ড কত বলতে পারবে টু পাই রুট থ্রি বাই ফোর পাই জিরো আসছে কিনা দেখো তো সবাই দেখো তো এটা আসছে কিনা আসছে বলো এটা আসছে আচ্ছা এখনো না এটা শেষ হয়নি একটু ভাবতে দাও হা 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 এবারে দেখো এটা তো একদম কারেক্ট আসছে থেকে আরেকটা কিছু বার করতে দেয় মনে আছে আমরা এটা জানতাম জি ইনটু এম ইকুয়াল টু জি ইনটু আর এটা জানতাম কি জানি জানি কি জানি না জানি জানি আচ্ছা এই জিটা কি এই জি এইখানে নয় কিন্তু আর্থ সার্ফেসে তাই না এটা আর্থ সার্ফেসে আচ্ছা আবার লিখতে পারি এটা জি এবার দেখো তো এম কে লিখতে পারি ফোর থার্ড পাই আর কিউব ইন্টু রো ভলিউম ইনটু ডেনসিটি ইকুয়াল টু জি আর স্কোয়ার লিখতে পারি বলো 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 লিখতে পারি তারপরে দেখো এখান থেকে আর সরি এইটা আর এইটা কেটে গেল তারপরে আমি পাচ্ছি কি জি ফোর থার্ড পাই আর রো ইকুয়াল টু জি ওকে ওকে এবার জি ইন্টু রো এই যে জি ইন্টু রো বসিয়ে দেখো তো এইটা এই এই ভ্যালু আসছে কিনা এই ভ্যালু আসছে কিনা এটাই আমাকে আনতে হবে বেসিক্যালি তোমরা একটু ক্যালকুলেট করে দেখো তো জি ইন্টু রো এর ভ্যালুটা বসিয়ে দিলে না হ্যাঁ হ্যাঁ

হ্যালো ক্লিয়ার ক্লিয়ার আসছে কিনা বলো আসছে ওকে এটা প্রুফ করতে দেয় এটা প্রুফ করতে দেয় তোমরা কি সবাই বুঝতে পেরেছো ঘটনাটা হ্যাঁ স্যার আচ্ছা আমাদের আজকের মতো ক্লাস শেষ হয়ে গেছে শুধু বাড়িতে তোমরা এটা ট্রাই করবে তো এই সেম কনসেপ্টের আর সারফেস ঠিক আছে এইখানে একটা টানেল করা হয়েছে এখান দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে কি বললাম এইখানে একটা টানেল করা হয়েছে এখান দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে রাইট এইটারও টাইম পিরিয়ড বেরোবে টু পাই রুট আর বাই জি কি বললাম এটা কিন্তু সেন্টার দিয়ে যায়নি এইভাবে গেছে ঠিক আছে এইটা ট্রাই করবে হিন্ট দিচ্ছি যদি পার্টিকেলটা এখানে থাকে তাহলে সেন্টারের দিকে এর ফোর্স কাজ করছে অ্যাকচুয়াল ফোর্স তার একটা কম্পোনেন্ট নিতে হবে এই ডিরেকশনে যেটা রেস্টোরিং ফোর্স হিসেবে কাজ করবে হিট দিলাম তোমরা বাড়িতে এটা ট্রাই করবে আমার মতো আজকের মতো ক্লাস শেষ এখনো আমাদের এসএইচএম কমপ্লিট হয়নি আমরা শুক্রবার এসএইচএম কমপ্লিট করব বেশিক্ষণ লাগবে না আর হয়তো এক ঘন্টা এসএইচএম করাবো তারপরে আমি ডাইরেক্টলি ওয়েভে চলে যাব ঠিক আছে তো তোমরা বলো তোমরা বুঝতে পেরেছো কি পারোনি তোমরা বাড়িতে এইটা ট্রাই করবে ক্লিয়ার হ্যালো স্যার বডিটাকে আমরা আর্থের মানে আগেটাতে আর্থের সেন্টার থেকে একটা মানে হাইট এক্স এ নিয়ে গিয়ে তারপর ওটাকে ছেড়ে দিচ্ছি তবে ওটা এসে ইচম করছে তো এখানে ইউ আর রাইট ডিয়ার কিন্তু তার আগে একটা টানেল আমরা করে নিয়েছি ইমাজিন করে নিচ্ছি ইয়েস 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 অ্যাজ ইফ আ টানেল যদি টানেলটাকে এইভাবে ইয়ে করা যায় ক্লিয়ার हेलो क्लियर फाइन सो दैट्स द एंड ऑफ टुडेस क्लास ओके दैट्स द एंड ऑफ टुडेस क्लास ओके चलो ताले आज के हमरा येখানে रख छी ओके गुड नाइट